যে খুতবা পড়েছি এই খুতবাটা হজরত জামাদ ইবনে সালবা জামাম না দোয়াদ মিমালিফ মিম না দোয়াদ মিমালিফ দাল জামাদ ইবনে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর হবিবর লগে বড় মায়া আসলো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খালি মাইশে গালিটা ইগু নিয়ম ইলা গাইল খাই খাইতা তাল বড় মায়া তো খায় তাই না কথা কইলা ইয়া রসুল্লাহ আপনার আমি বাক্কা মোল্লা কি জানি যদি কোনো অসুবিধা হো তে আমার হকুয়া আমি কিছু মোল্লা কি করম রসুল্লাহ তো আর আমার লাখাল নাই বলে সেই বেটা কিতাব আছোস খালো মাতোস বুধু আস না জোতা কইবা তাই না না ও তাই নো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ও ওগু ফরিছে শরে সিফাত মোল্লা আলী খারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তো এলাকে এখন পর্যন্ত আমরা দেশের মানুষের অভ্যাস হয়ে গেছে ও গুফায়লা ফরিয়া কুতবা শুরু করো না তো কুতবা দেখো শুরু করো জানা রাখিও যত কুতবা আছে আলহামদি শুরু করা হইল মোস্তাব আর একমাত্র ঈদর কুতবা হইল তকবির দিয়া শুরু করা মোস্তাব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ নান অগুদি শুরু করা মোস্তাব তো আল্লাহ আকবার কইতে মনে আইলো ইগু আমরা তিনবার পড়ি পড়িনি না না বড় করি কো তুমি তার বড় নানি কিতাব লেখছো ওই আজিবু মার রাতা একবার খোয়া হইল ওয়াজিব এর মানে তিনবার নিষেধিকার হইছে না বরং কইছো ওমা জাদা আলা জালিকা কানা ফজলা রমজুল হকাইক আল্লাহ শরহে আপনার যেখান রমজুল হকাইক যেখান এই রকাইকর মুফসির হইয়া থাকলা ইমাম বদরুদ্দিন আবু মোহাম্মদ মাহমুদ ইবনু আহমদ আল আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জানে আইনি নামে পরিচিত তাই টাইম কইছে রমজুল হকাইক আল্লাহ শরহে কনজিদ দকাইক তো ঠিক হলা তাহতাবিয়ালা মারাকিল ভালা কিতাবর মধ্যেও আনছি ওই তিনবার পড়িতে ওইয়া জিবু মার যাতাল ওমা জাদা আল্লাহ জালিকা ফাহুয়া মুস্তাহাব্বুন কালাহুল বদরুল আইনি ফিশরি তুফাতে ঠিক হলা আপনার শরে লেকায়ার মাঝে মোল্লা আলী খারী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওয়াজিবু মাররাতান ওয়া জিয়াদাতু মুস্তাহাব্বাতুন ঠিক হলা দুররুল মুনতাকা আল্লাহ শরহিল মুনতাকা কিতাবর মধ্যে আল্লামা আলী হাসকফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ওমা জাদা আলা জালিকা কানা নফলা কইলাম এর লাগিয়া আখতা আল্লাহ আকবর মনে হইছে ও এর লাগিয়া কইলাম ই আল্লাহ আকবর ইগো এমনে বার হইছে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইছে মুসলমান হওয়ার মাঝে আসমান ও ফরিশতা হলে খুব বেশি খুশি হাসিল করছ আর আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ তাকিয়া জবান মোবারক তাকি ফয়লা বার হইছে আল্লাহু আকবর হ্যাঁ তারিখুল খুলাফা কিতাবর মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনু আবি বকর ইবনে মুহাম্মদ সিয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন তৈগু কইলাম ও কারণে আমি একবার এক জায়গা যাইতাম তো আমি জানি না এই গুখিলা কিতা আমি তো আমার তিনবারও পড়াত সাবাসাবি ও সাবাসাবি হইতে কইলাম দুটো কিতা আমার লগে আমার ঈদগার মসজিদের ইমাম মৌলানা কবিলউদ্দিন এন্টাইটেল আর আমার বাড়ির সামনের মসজিদের ইমাম টাইনের লগে আসল তো মেজাবে উঠিয়া কইল লাজা জিতা খর না জানা আমি তো আর আন্দাজ পাইছি দেখলাম দুজনের টুটলা টুটি হলেও চাইলাম
সাইয়া কইলাম কফিল কিটা হইছে ই সুরা আবার আমার থালে বা কফিল যে সুরা ইমা আমার থালে বা বলে যে না থান কইন গুলে না যায় বলে বাবা তুমি তাকিও না মাছ বাদে আমি গেছিলাম একটা জনজা পড়া এটা মদন মো তো তাকিও হওয়ার বাদেও তো নমাজ মাজ হারিয়া কইলাম তুমি হাফিজ কারি ইমাম কোনটা বলে জি না আমি হাফিজ বলে কি কে কইলো তোমার এত বড় মশলা দিতা খানো ভাইছো ভাড়া না বলে হনছি ভাব বলে মশলা দেশ কিটা ভাই আমি দেখিয়া দিয়া কইতে তো এনটাই দেখলা যে বাজি লাগি যা কইলা জি না জিও করি আমরা ও জন যখন ফড়িলে বলি আরে মুর্দা একটু তো মরি গেছে এমনিও মরিব জিন্দা হবু আগে ঠিক করি কইটা বুঝবাইছো নিবাটা ছাড়ি তো না কইলাম হোক আর কোনোদিন ইটা করিও না কোন মোল্লা তোমারে কইছে না যাইস ইগে ফড়িছে না না ফড়িলেও কই দিছে না যাইস আর তুমি শুনছো তুমি দুষ না কিতা করো বলে আমি 27 বার ফড়িয়া বলে খালি ফড়তে থাকো 27, 28, 29, 30 একেবারে সব পুরো হইল আর ইলা মশলা দিও না তো হওয়ার কারণ হইল ওলা আন্দু সান্দু যেটা মশলা আছে ওটা মশলা দিয়ে আমরা রে বেড়া করার কইবার তো তাই উঠিয়াও শুরু করিচ্ছ এখানে বালা বুধ হইয়া এখানে কইবাই কিন্তু নামা তাইছে এর লাগি আমি কইলাম যতটা কইলাম প্রত্যেকটা কিন্তু 60 বছর কিতাব তাকে কইছি এটা ডুলাডুলি করবার কোনো দিও না জাগা না সবটা 60 বছর কিতাব তো যাও ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর ফলাবো আমরা তামাম আলী মখলে ফলো তো খুতবা করতে মনে হয়েছে আলহামদুদি শুরু করা হইল মোস্তাব প্রত্যেক খুতবা একমাত্র ঈদর খুতবা তকবীর দিয়া শুরু করা মোস্তাব খুতবা চলাকালীন বাতচিত করতো না মাতিত না যদি কেউ ওই সময় খুতবা চলাকালীন মাতে আর অন্য যদি কয় মাতি না ফাকাত লাগাওতা তুমি বল হুদ্দা আননেসেসারি মাতিছ এর লাগে এই সময় মাতত না এখন রইল মশলা আইয়া শুরু হতে দিছি সাইরা আজি ও সাইরা কাতি ওখান আর আখতা ইমাম সাহেব শুরু করছেন তো কিতা করতাম দুই রাখা তো বই জিতলাম নি কইছিলাম না সাইরা রাখা তোমার ফুরাইলাম কোনো অসুবিধা ফুরাইয়া এর মাঝে খুতবা হলো বলে বহুত দূরত মানুষ আছে মসজিদ বড় মাইকো নাই কি জিও গেছে গিয়া হ্যাঁ কারেন্ট গেছে গিয়া এখন হুন্ডা না তারা কিতা করতা বলে না তারাও চুপ মারিয়া রইতা মাতামাতি করতাম বলে হুনিয়াল না আর কিছু মাতিলে ইলে হইত হ্যাঁ ও বইল খুতবার মুসলা এর মাঝে ইমাম সাহেব যে সময় উঠিবা ইমাম সাহেব যে সময় উঠিবা মিম্বরও এই সময় উঠিতে সময় তো মাঝখানো তাই বইবা মিম্বরের মাঝখানো বইবা উমদাতুল কারি শরীফ সহিহ বুখারি ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনু আহমদ আল আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন মাঝখানো বইতা আর সবর উবাইতা আর সবর উপরের বইতা খুতবা দিতা উবাইয়া মাঝখানো দো খুতবার মাঝখানো যে সময় বইবা ই সময় তাই কতখান বইটা মিরকাতুল মাফাতিহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ফড়িতে যত সময় লাগে ও সময় ফড়িতা বলে তো কোনটা ফড়িতা নি বললে ও ফড়িতা বল আউলা ইয়াকরা সূরা আল ইখলাস মিরকাতু মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে বালা হইল সুরা এখলাস হবু হল কোনো কোনো কিতাব পাওয়া যায় তিন তসবির আন্দাজ হবলি তো বল আওলা যে সময় কই লইছুন তো কুল আল্লাহ ওয়াহদ হবু বলি সে বলি তো আমরা নি না না তাই তো তান যে সময় সামনে আজান দিবা ই আজানর দোয়াও করতা ই আজানর দোয়াও করতা উমদাতুর রেয়ায়া ফি হল্লে সরে বেকায়ার মধ্যে আনছুন যে ইগু দোয়া করতা অমাফিদ দুর্রুল মুখতার দুর্রুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলী হাসকফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন ইয়ামবাগী আল্লাহ ইউজিবা বিল লিসানিহি ওয়ালা ইয়াদুয়া বিল ওয়াসিলাতে ফখাতাউন ফাইশু তাইন কইতিরা উমদাতুর রেয়ায়া আলাই
যে দুর্গুল মুক্তার আল্লাহ আনছেন ইন দোয়াও করতো না আর জবাবও দিত না, মারাত্মক রকম ভুল খাতাউন ফাইজ এর লাগিয়া মরাসিলে আবু দাউদের মধ্যে হদিস আনছেন যে ইগুর দোয়া হইতো, ইগুর দোয়া হইতো কথা বলছেন আল্লাহ উম্মা রব্বা হাজি দাওয়াতি তাম্মা, আমরা যে গুফড়ি ও গুফড়িটার কুতবার আজানের বাদে হা ইমাম সাহেব যদি শুরু করে দেন ঠাই না ফলই না তার জায়গা কেন হইতা তুমি করিল রইল। এর পরে হইল আমি আগর সাইড রাখা সুন্নত পাইছি না, তো এখন কিতা করতাম বাদর ইগুণ আগে বলিতাম না আগর গুণ আগে বলিতাম কইতরা না জেলা জোর সাইড রাখা সুন্নত না পাইলে ইমামর লগে ফর্জ ফড়িয়া ফয়লা ও সাইড রাখাত ফড়িত, এর বাদে দুই রাখাত ফড়িত। ওয়ান মোহাম্মদিন রাহিমা হুমাল্লাহ তালা ইসাল্লি আরবান ও আলাইহিল ফতোয়া, হ্যাঁ আইনি সরে কঞ্জর মধ্যে আনছেন আর জৌহারের তো নাইয়ারা কিতাবর মধ্যেও আনছেন ও সাইড রাখাত ফড়িত। এখন জুম্মার যে সাইড রাখাত আছে ই সাইড রেখাত কিতা করত বলে হ্যাঁ ই সাইড রেখা তো যদি ফাই না বলে আগে বলি লই তোর বাদ আর জুম্মা বাদে বলিত, হ্যাঁ জুম্মার বাদে এগু বলিত তো যাব ই মা থাইল আপনার ও আল্লাহ হকবর তাকি লইয়া কুতবা তাকি লইয়া আমার কিন্তু আলোচ্য বিষয় এগু না আর আমার আলোচ্য বিষয় অত তাও না আমার দামান দাসন ইন তাই নিবাজু খুলাইবা, হ্যাঁ বুঝবেন আসল তাই ও খুলাইবা আমিও আমিও আইছি আর কি আব্বুর হাজির এক দোয়া লইতাম করিয়া আইলাম যখন আইসা তোরা কই তো যাক। তো আপনারা এই জুমার দিন সম্বন্ধে কই লইলাম, জুমার দিন বড় পাল্লা দিন, ই দিন যদি হজ বড়েতে এগুলে হজ যে আকবর হন, হজ যদি বড়েতে হজ যে আকবর হন কারণ জুমা হইয়া থাকলো ঈদর দিন, জুমা হইয়া থাকলো ঈদর দিন। ইবনে মাজাহ শরীফের হদিস আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জুমা হইয়া থাকলো ঈদর দিন, কইয়া কইলা জানলি তোমরা জুমা কিতার লাগে ঈদর দিন সাহাবায়ে কেরাম করলে বলে না বলে ইজিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফয়দা হইছিল এর লাগি জুমা হইলো ঈদর দিন। তে আল্লাহর নবী তো তা আমরা সবর বাপ হজরত আদম ফয়দা হইছিল যে দিন ঈদ দিন যদি ঈদ হয় আল্লাহর হবিব যেদিন ফদা হয়েছে সেদিন ঈদে মিলাদুল নবী হইতে বাধা আসেন বাধা আসেন এখন তো ভুলিয়া খাইছ না আসে আমার এই গুয়ার গুহান থাকি বার হয়ে গেল তার মা অস্ট্রেলিয়ার যে জায়গা 18 বাব মুসলমান নাই অত্যন্ত কম অন্য ঈদে মিলাদুল নবীর জুলুস বারে এবার সৌদি আরবও বার হয়েছে, এবার সৌদি আরবও বার হয়েছে সমস্ত পৃথিবীত বার হয়েছে, হ্যাঁ সমস্ত পৃথিবীত বার হয়েছে ঈদে মিলাদুল নবীর যে আপনার জুলুস যে গোয়া জুলুসে মোহাম্মদী বা শান্তি মিছিল করে খাওয়া হয়ে যেত কেউ তো। সুতরাং আমরা যে ঈদ যে গোয় ঈদে মিলাদুল নবী এগুলো ঠিকও আছে এর মাঝে কোনো অসুবিধা নাই, যেগুলো হই শুনি পত্র পত্রিকাত লেখন যে এগু বার হয়েছে এগুলো দলিল নাই ওঠাই থেন আমার কাছ থাকি দলিল নেও আর দলিল নাই হইয়া আর লেখিও না আর দলিল নাই হইয়া লেখিও না না বেড়া লাগবে ই কেন জ্বালাই দিয়া, হ্যাঁ বেড়া লাগব মাত আমরা মাত্র থাকি না সেবার যেটা খরচ তোর জানে যেটা হয় তা হয় কোনো অসুবিধা নাই, যে সময় আমার উপরে উঠি যাইবে এই সময় আর ছাড়িতাম না কথা বুঝছি এর বাদে তোর জানে জেলা হয় হলা আন লে তোর দিটার চেষ্টা করত কোনো বাজার নেই। আমার মোলা লাইছো আলি সাহেব খাটল দলি 100 বাইক দিয়া লইয়া গেছিল বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে, বর্ণাঢ্য বলতে জুল খাড়া বুঝায় বাড়িয়াইতে পালাইতে ওটা দিয়ে লইয়া গেছিল ইগু যাইছো আর রসুল্লার সিদ্ধে মিলাদুল নবীর জিও মজিও ও ইয় যে গু মফিল যে গু ইগু যাইছে না তো কিছু খেয়াল করা লাগে, খেয়াল না করলে মরবাই শুননা মানে কইছেন খেয়ালে নিয়া বাবা করিও বা দি খেয়াল করিও খেয়াল করিয়া চাইও চাইয়া এর বাদে আপনার আত্ম যাই ইন্না আর্তাইনা কাল কাউসার
ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে কৌশল দান করছি। কৌশল ওই এটা হলে হাও ই সম্বন্ধে আগে আমার মোলানা হলে কইয়া গেছিল, আমি শুনছি, আমি অনু বাত শুনছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, কৌশল দি মতলব ওই এটা হলো খয়রে কচি বহুত বেশি, ও নবী সব থাকি বেশি আমি তোমার সবটা দান করছি, কথা তো আসা সব জায়গায় তোমরা নবীর ছোটা বরদারি, হাউজা গেলেও আসল, ফুলজিরা তো গেলেও আসল, জাহান নাম লইয়া যাইতে রাখি ফিরিস্তায় করে দিয়া আর দি বান দিয়া লইয়া যাইতে রাখি আল্লাহর নবী আগে দিয়া গুলিয়া কইবা ফিরা হয় কিন্তু ব্যস্ত ফিরিস্তা হলো থাবা খালি লাগি যাইবা ইয়া আল্লাহ ইটা খিতে হইলো আল্লাহ কইলা দিতাম দুজক হো আর নবীয়ে নিতে লাগিয়া কইলা ইয়া আল্লাহ তোমার নবীয়ে নু ফিরাই নিতে লাগিয়া আল্লাহ কইবে নিবে নিতে লাগিয়া বাদে তো দিলাল তার ছোটা বরদারি নাই নিবাজার সময় করে দিয়ে হাত দি বান্ধিয়া এর লাগিয়া ইয়ার বেটার জিয়ারত গিয়া করে দিয়ে হাত দি বান্ধিয়া উবাই তুমিও দুজো কি হইলাতে তারা সুটাই চাইতা তারা সুটাই চাইতা হ্যাঁ তো উবাইতাম কিলা কিতাবে কইয়া দিব উবাইতা কিলা কিতাবে কইয়া দিব উবাইবা কিলা যদি আমরা হাত বান্ধিতে নমাজুল্লাহ লইব বলে ইলা হাত বান্ধিল তো নমাজুল্লাহ লইব না ইমাম শাফি ইমাম আহমদ নজদিক বলা না আজ ছাড়ি দিল তো নমাজুল্লাহ লইব ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা নজদিক আজ ছাড়া তো খুন হারল তো না খুন বাজু নমাজুল্লাহ না বাবু ওয়াজিল ইমনা আলাল ইউসরা ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে বাপ বান্ধিছো এক অধ্যায় রচনা করছেন হলো আনছোল উমদাতুল কারি শেখ হুসাইন বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনু আহমদ আলাইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছোল আল আসলু আল্লা কুল্লা কিয়ামিন সিহি যিকরুল মাসনুনুন ইয়াতামিদু আনি ইতমাদ ইয়াদিহিল ইমনা আলাল ইউসরা যত উবানির মাঝে আল্লাহর হাবিব থাকি উবানি সাবিত আছে ইনো আত বান্ধিয়া উবাইতো আল্লাহর নবী থাকি জিয়ারও সাবিত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গেছেন আপনার এই শবে বরাতর দিন ইয়ত ও জন্নতুল বকি কবরিস্তান অন্য গেছো গিয়া জিয়ারত করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি রেওয়াজ তো আছে না নি জিয়ারত নবী তাকি সাবিত আছে ও তো অন্য গেছেন গিয়া জিয়ারত করছেন যত ফোড়ার মাঝে কায়দায় খুলিয়া বাপ ইন জেনারেল রুল ইয়ে থাকলো যে ফোড়ার মাঝে নবী তাকি ফোড়া সাবিত আছে উবাইতে হাত বান্ধিয়া উবাইতো ওয়াইন্দা বি আলিন নসফি ওয়াল ইমামে আবি আব্দুল্লাহ ওয়া গায়রিহিমা ইয়াতামিদু ফি কুল্লি কিয়ামিন সাওয়াউন ফিহি যিকরুল মাসনুনুন আওলা আর ইমাম আবু আলী নসফি আর ইমাম আবু আব্দুল্লাহ কোসন ফোড়া নি আল্লাহর হাবিব তাকি থাক বা না থাক ফোড়া সাবিত থাক বা না থাক উবাইতে সময় হাত বান্ধিয়া উবাইতো পেশাব তোমার ঘরে দি হাত বান্ধিবার ওখান তার দেখাও না ওখানটা দেখাম না ও ও ওইটা হইলো ও আমি মাতিলে উঠতো বাদ আমি মাতিলে উঠতো বাদ কিন্তু মাত তো মাতায় শুনছি কোন কোন আলিম হলে কই এ কিতাব সুন্নত ছাড়া মাত নাই এগু বে সুন্নত নি আমি যেটা কইলাম এগু বে সুন্নত নি বুখারী শরীফের 62টা সরা সব থেকে উচ্চস্তর সরা হইয়া থাকলো সাইর খান এখানো ইয়া থাকলো ফতুল বাড়ি আল্লাহ সহিল বুখারি এখানো ইয়া থাকলো ইরশাদু সারি আল্লাহ সহিল বুখারি এখানো ইয়া থাকলো উমদাতুল কারি আল্লাহ সহিল বুখারি আর এখান ইয়া থাকলো আল্লামা শামসুদ্দিন কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা কিরমানি ও সাতটা হলো সব থেকে বেশি আর হানবী মজমার একমাত্র উমদাতুল কারি দেখো সাই ও মাঠটা ওইল না হ্যাঁ খো আমার আপত্তি নাই এটাও আপনার হইয়া হারলেও খালি বোঝা যায় খালি বেজুইত লাগে নমাজও যদি যাও তো গিয়া হারলে অত বড় জমাত আছে স্বামী আল্লাহ হলিমান হামিদা ইমামে কইবা মুক্ত দিয়ে কইতা না মুক্ত দিয়ে রব্বা না কাল হাম কইতা ইমামে আর কইতা না ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ নজদিক কইতা এই গুরুফরে ফতোয়া নাই বার করিয়াছে ইয় রমজুল হকাই কালাশের হ্যাঁ কনজিদ দোকাইকর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছল খালি ইমামে সামিয়াল্লাহ হুলিমান হামিদা কইতা রব্বানা লাকাল হামদ কইতা মুক্ত দিয়ে ফুলে
ইমামে আর হইতা না। তো সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, ইগুর সাইর সুরত, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, সাইটটা মতনের কিতাব হইয়া থাকলো আপনার কুদুরি কনজুত দোকাইক আর বেকায়া ও চিন্তা, আর বাজে বাজে কইছল মুখতার, বাজে বাজে কইছল মজমা, আল মুতুনু মুকদ্দমুন আলা শুরু, আপনার রদ্দুল মুখতারের মুকদ্দিমা বার করিয়াছে ইয়নো আনছল, সরার আগে মুকদ্দম হইয়া থাকলো আপনার মতন, অর্থাৎ মতনও ভাইলে আর মাত নাই, মতনের কিতাব যেখানে আছে ও যেখানে আছে খুদুরি অনুমানছে রব্বানা লাকাল হামদ ইন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, লম্বা করি করি কইতে কইতে ইমামে সজ্জা দিয়ে উঠি বাট্টাই নি, খালি সুন্নত আর কিতাব, কিতাব তো বুঝা লাগবো, কিতাব বুঝা লাগবো, বুঝলে গিয়া এর বাদে গিয়া কিতাব নাই তো না।